আমার সোনার বাংলা, আমি গীতে গেছি মধুর বাঁশি সোনার মাধুর মুখের বাণী আমার প্রাণে লাগে। স্পষ্ট জানা যারা ছবিটা তুলবে যে এক মাথা রেখে দ্বিতীয় রো থেকে ভালো ছবি আছে যেতে পারে সাথে দেখা স্যার দ্বারা সবাই সবাইকে জানাই সালাম নমস্কার ও শুভ সকাল। উপস্থিত ছুটি মন্ডলী আজ যদি কোন সহযোগিতা লাগে আমি শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে আজকের দিনে বাংলাদেশ 50 বছর পেরিয়ে 51 বছরে পদার্পণ করেছে। তো আজকের এই দিনটিকে আমরা খুব আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করার জন্য আমরা দুপর্বে আমাদের আজকের প্রোগ্রামে সাজিয়েছি। প্রথম প্রোগ্রামে আপনি আমরা সকালবেলা জাতীয় পতাকার উত্তোলন করি এবং বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় প্রদত্ত বাণীসমূহ আমরা পাঠ করি এবং তার পূর্বে আমরা আমাদের জাতির পিতার প্রতিকৃতিতে আমরা পুষ্পস্তবক দিয়ে অর্পণের মাধ্যমে অর্পণ করি এবং মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আত্মত্যাগকারী সকল ব্যক্তির স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করি। আর দ্বিতীয় পর্ব হচ্ছে আমাদের আজকে সন্ধ্যা 7টার সময় আমরা হোটেল পোলো টাওয়ারসের ব্যাংকুয়েট হলে আমরা আমাদের রিসেপশন করতে যাচ্ছি, যেখানে উপস্থিত থাকবেন আমাদের বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত থাকবেন এবং এছাড়াও এই রাজ্যের আরও গণ্যমান্য সুধীজন সেই রিসেপশনে উপস্থিত এবং তাদের সকলকে নিয়ে আমরা ওখানে একটি শুরুতে আমরা কিছু আলোচনা এবং পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং নৈশভোজের মাধ্যমে আমরা আমাদের রিসেপশন প্রোগ্রামটি সাজিয়েছি। থ্যাংক ইউ। প্রধানমন্ত্রী আমাদের সেকেন্ড যিনি আসলে যেটাও করছেন